आमार आजकेर रेसिपि हलो मोचार काटलेट बा मोचार चप, तबे सेटा चिंगड़ी माछ दिए। और जरा चिंगड़ी माछ पसंद करें ना तारा चिंगड़ी माछ बाद दिए पुरो रान्नाटाई एक ही रकम पद्धतिते करते पारेन और एटा खेते किन्तु दारुण हय। ताहले चलुन रेसिपिटा शुरू करा जाक। मोचार चप बानानोर जोन्नो प्रथमेई जेटा लागबे सेटा हलो एकटा कलार मोचा। যারা মোচা কাটতে জানেন না তাদের জন্য আমার চ্যানেলে মোচা কাটার সহজ সরল পদ্ধতি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এখানে একটা ছোট সাইজের মোচা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। এরপরে এই সেদ্ধ করা মোচাটা হাত দিয়ে এইভাবে চটকে চটকে মেখে নিচ্ছি। এর ফলে মোচাটা আগের থেকে আরও ছোট হয়ে যাবে আর খাওয়ার সময় খেতে ভালো লাগবে। और मोचाटा सेদ্ধ करे नेवार परे बा एई चटके नेवार परे जे एक्सट्रा जलटा बेरोबे सेटाके फेले दिते होबे। आमी एखाने माझारी साइजेर दुई रकमेर खोसा छाड़ानो चिंगड़ी माछ निये नियेछि। तार मध्ये 200 ग्राम चिंगड़ी माछ एइभावे छोटो छोटो करे केटे नुन हलुद माखिये रेखेछि। और आमी किछु गोटा चिंगड़ी माछ नुन हलुद माखिये रेखेछि। माथाटा आमी बाद दिइनि, आपनारा चाइले बाद दियेओ दिते पारेन। और लेजेर दिकेर किछुटा छाल आमी रेखे दिएछि। एबारे कड़ाईते 2 टेबिलस्पून सर्षेर तेल दिए प्रथमे एकटा शुकनो लंका और 3-4 तेजपाता फोड़न दिलाम। एरपर एते दुटो बड़ो साइजेर कुचोनो पेंयाज दिए दिलाम। कुकिंग प्रसेस ताड़ाताड़ी करार जोन्नो एते सामान्य नून दिए आमी पेंयाजटाके भेजे निच्छि। पेंयाजटा बादामी होते शुरू करले एते एके एके दिए दिच्छि 1 टेबिलस्पून रसुन बाटा और 1 टेबिलस्पून आदा बाटा। आदा रसुनेर काँचा गन्ध मोटामुटी चले जावा अब्दि एटाके किछुक्षण भेजे निच्छि। एरपर एते एके एके दिए दिच्छि हाफ टी स्पून हलुद गुड़ो, हाफ टी स्पून शुकनो लंका गुड़ो और एकई साथे दिए दिच्छि 1 टी स्पून जिरे गुड़ो, 1 टी स्पून धने गुड़ो। सामान्य एकटु जल दिए मशलाटाके कषिये निच्छि। एरपर एते दिए दिलाम एकटा मिडियाम साइजेर टमेटो कुचि। एबारे समस्त मशलाके भालो करे कषिये निते होबे जतक्षण ना पर्यन्त मशलार काँचा गन्ध चले जाच्छे आर मशला थेके तेल छाड़छे। एकटु ढाका दिये रान्ना करछि, ताहले ताड़ाताड़ी हये जाबे। देखुन साइड थेके मोटामुटी तेल छाड़ते शुरू करेछे। एई समय एते 200 ग्राम छोटो छोटो करे कुचिये राखा चिंगड़ी माछ आमि एते दिये दिच्छि। चिंगड़ी माछटा दिये आमि एकई साथे मशलार साथे भेजे नेब। आमी एखाने 200 ग्राम चिंगड़ी माछ दिएछि, आपनारा चाइले बाड़ातेও পারেন। मशलाटा आमार भालो करे कषानो हये गेছে। एबार एते दिये दिচ্ছি এইভাবে ছোট ছোট করে কুচিয়ে রাখা কিছুটা নারকেল কুচি। মিশিয়ে নিয়েই এতে দিয়ে দিলাম 2 টেবিলস্পুন টমেটো সস। একই সাথে দিয়ে দিচ্ছি এইভাবে ছোট ছোট করে কুচিয়ে রাখা কিছু কাজুর টুকরো আর কিছু কিশমিশ। তবে কাজু, কিশমিশ এবং নারকেল কুচি পুরোপুরি অপশনাল। সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মোচা। মোচাটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। মোচাটা দেওয়ার পরে এটাকে কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে একটু শুকনো করে নিতে হবে। এবারে এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে মেখে রাখা একটা বড় সাইজের আলু। আলুটাকে মোচার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলু আর মোচার মিশ্রণটাকে আরো কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে শুকনো করে নিচ্ছি। এরপর এতে একে একে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চিনি। চিনিটা অপশনাল। আর দিয়ে দিলাম 1 টেবিলস্পুন গরম মশলা গুঁড়ো আর 1 টেবিলস্পুন ভাজা জিরে গুঁড়ো। জিরেটাকে শুকনো খোলায় আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। এবারে গ্যাস অফ করে দিলাম এবং মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এই পুরটাকে ঠান্ডা করে নিতে হবে। এরপর একটা পাত্রে 1 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এবার এটাকে জল দিয়ে একটু গুলে নিচ্ছি। এই কর্নফ্লাওয়ারের ব্যাটারের পরিবর্তে আপনারা ডিমের গোলায় ডুবিয়েও চপগুলোকে তৈরি করে নিতে পারেন। মোচার কাটলেটের পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার এই তেজপাতা আর শুকনো লঙ্কাগুলোকে বেছে ফেলে দিতে হবে। এবার মোচার কাটলেটগুলো বানানোর জন্য এই পুরের থেকে অল্প একটু করে নিয়ে নিয়ে কাটলেটগুলো বানিয়ে নিচ্ছি। এবারে কাটলেটগুলোর মাঝখানে এইভাবে চিংড়ি মাছটাকে রেখে লেজের দিকটা একটু বাইরে বেরিয়ে থাকবে সেই মতো सेट करे निच्छी। এইভাবে বানালে আসলে এটা বোঝাও যাবে যে চিংড়ি মাছের কাটলেট আর এটা একটু দেখতেও সুন্দর লাগবে। এই বাদাম বা কিশমিশগুলো যদি উপরের দিকে চিংড়ি মাছের কাছে থাকে তাহলে সেগুলোকে একটু ভেতরের দিকে করে দিতে হবে বা নিচের দিকে করে দিতে হবে। এইভাবে বাকি সমস্ত কাটলেটগুলো একইভাবে তৈরি করে নিচ্ছি। একইভাবে দেখুন আমি আরও একটা কাটলেট বানিয়ে দেখাচ্ছি। এতে আমি দুটো চিংড়ি মাছ ভেতরে দিয়ে দেব। দেখুন একটা চিংড়ি মাছের লেজের দিকটা আগের মতোই কাটলেটের বাইরে বের করে রাখলাম আর আরেকটা চিংড়ি মাছ এইভাবে নিচের দিকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে মুড়ে নিতে হবে যাতে চিংড়ি মাছটা যেন কোনোভাবেই বাইরে বেরিয়ে না যায়। এই মোচার কাটলেটের এই মজাদার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসিপিটি কেমন লাগলো। এছাড়াও রেসিপিটি আপনারা বন্ধু বান্ধবদের সাথে বা ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর প্রত্যেক সপ্তাহে নিত্য নতুন মজাদার রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন সবকটা কাটলেট আমার তৈরি করা হয়ে গেছে। এরপর হাতে যদি সময় থাকে তাহলে এগুলোকে 10-15 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে সেট করে নিতে হবে। ফ্রিজ থেকে আমি এগুলোকে 10-15 মিনিট পরে বের করে নিয়েছি। এরপর এগুলোকে কর্নফ্লাওয়ারের ব্যাটারে প্রথমে ডুবিয়ে নেব, তারপরে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেব। আর যাদের চিংড়ি মাছ পছন্দ নয় তারা দেবেন না। এই কাটলেটগুলো আমি ডাবল কোটিং করব, তাই জন্য আরও একবার কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডুবিয়ে নিলাম। এরপর আরও একবার ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিচ্ছি। একইভাবে সমস্ত কাটলেটগুলো তৈরি করে নেওয়ার পরে এগুলোকে নর্মাল ফ্রিজে আধ ঘন্টার জন্য রেখে সেট করে নিতে হবে। কাটলেটগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার মোচার কাটলেটগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে যথেষ্ট পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তবে আপনারা এটা সাদা তেলেও ভাজতে পারেন, আমি সর্ষের তেলেই ভাজছি। কাটলেটগুলোকে মিডিয়াম লো ফ্লেমে ডিপ ফ্রাই করে নিতে হবে। আর চিন্তা করবেন না, ভেতরের কাঁচা চিংড়ি মাছগুলো কিন্তু খুব ভালো মতোই সেদ্ধ হয়ে যাবে। আমার চ্যানেলে মোচার চপের রেসিপিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে, এন্ড স্ক্রিনে এবং আই বাটনে দিয়ে দেবো। এরকম বাদামি কালার চলে আসা অবধি কাটলেটগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মোচার কাটলেটগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে যথেষ্ট পরিমাণে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এরপর এগুলোকে গরম গরম সার্ভ করুন নিজেদের পছন্দ মতো সস এবং স্যালাডের সাথে, বা গরম গরম চায়ের সাথেও কিন্তু এটা মন্দ যায় না।